আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের শিকন অভিজ্ঞতা সাত স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং এই শিকন অভিজ্ঞতাটির গত পর্বে আমি পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক ট্যুর প্ল্যান অনুযায়ী প্রয়োজনীয় লজিস্টিক নিশ্চিত করা এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি দলগত কাজ রয়েছে দলগত কাজটি হলো লজিস্টিকের প্ল্যান তৈরি দলে নির্বাচিত জায়গা ইকো ট্যুর আয়োজন করার জন্য প্রয়োজনীয় উপকরণের লজিস্টিক এর পরিকল্পনা তৈরি করো এখন এই কাজটি করার জন্য অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে শখটিতে এখানে বলা হয়েছে প্রয়োজনীয় উপকরণ বা লজিস্টিকের তালিকার নমুনা এখানে শখটির প্রথম কলামে উপকরণ লজিস্টিক এরপরে কে বা কারা নিশ্চিত করবে এরপরে যোগাযোগ বা কন্টাক্ট এখন এখানে প্রথমে ট্যুরের আগে প্রয়োজন তাহলে ট্যুরের আগের প্রয়োজন পানি ও হালকা খাবার কে বা কারা নিশ্চিত করবে রাজিউর রহমান আর যোগাযোগ নম্বর আমি এখানে দিয়েছি তোমরা একটা যোগাযোগ নম্বর তার দিয়ে দিবা যার নাম দিবা তার যোগাযোগ নম্বরটা দিয়ে দিবা এরপরে ব্যানার তৈরি করা তাহলে ব্যানার তৈরি করা এখানে হচ্ছে কে বা কারা নিশ্চিত করবে সাইফুদ্দিন তাহলে সাইফুদ্দিন করবে তার যোগাযোগ বা কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিবা এরপরে ট্যুরের সময় প্রয়োজন তাহলে ট্যুরের সময় প্রয়োজন ও হালকা খাবার এ কে বা কারা নিশ্চিত করবে এখানে হচ্ছে রাকিব নিশ্চিত করবে তার কন্ট্যাক্ট বা যোগাযোগ নাম্বার এখানে বসাই দিবা এরপরে প্রাথমিক চিকিৎসা সামগ্রী এখানে কে বা কারা নিশ্চিত করবে আক্তার হোসেন তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবা এরপরে ট্যুরে যাওয়ার পর প্রয়োজন তাহলে ট্যুরে যাওয়ার পর প্রয়োজন হচ্ছে প্রশাসনিক দায়িত্ব দায়িত্বে এখানে কি থাকবে সাকিব বিপুল রাকিব এই তিনজন তাদের যোগাযোগ নম্বর এখানে দিয়ে দিবা এরপরে সার্বিক তত্ত্বাবধানে সার্বিক তত্ত্বাবধানের এখানে আক্তার আর রাজিউর যে কি করবে নিশ্চিত করবে আর এদের কন্ট্যাক্ট নম্বর এখানে বসিয়ে দিবা এভাবেই এখানে লজিস্টিকের প্ল্যান তৈরির কাজটির উত্তর করবা এরপরে ট্যুর প্ল্যান অনুযায়ী খরচের পরিকল্পনা এখানে একটি দলগত কাজ রয়েছে দলগত কাজটি হল খরচের পরিকল্পনা প্রতিটি দল নির্বাচিত জায়গায় ইকো ট্যুর আয়োজন করার জন্য একটি খরচের পরিকল্পনা তৈরি করো এখন এখানে এই কাজটি করার জন্য পৃষ্ঠায় একটি শখ রয়েছে শখটির এখানে উপকরণ তারপরে দর ইউনিট কস্ট এরপরে পরিমাণ বা সংখ্যা এরপরে হচ্ছে খরচ এখানে উপকরণ দিছি আমি বাস ভাড়া তাহলে বাস ভাড়া ইউনিট বা দর হচ্ছে কত এক চল্লিশ টাকা তাহলে এক হাজার চল্লিশ টাকা কি যাওয়া এবং আসা দুটি মিলে কিন্তু এরপরে পরিমাণ বা সংখ্যা আমি দিয়েছি জন শিক্ষার্থীর জন্য তাহলে বীজ দিয়ে দরকে গুণ করলে কী হয় খরচে মোট খরচ আসে তাহলে বিশ হাজার আটশো এরপরে ব্যানার তৈরি দর হচ্ছে পাঁচশত টাকা বা ইউনিট করা হচ্ছে কত পাঁচশত টাকা পরিমাণ হচ্ছে এক তাহলে পাঁচশো আর একে গুণ করলে হয় পাঁচশো তাহলে খরচ হচ্ছে কত পাঁচশো এরপরে খাবার তাহলে প্রতিদিনের খাবার হিসাবে দেখো এখানে কত টাকা আটশো টাকা আমি ধরছি সব খরচ মিলে খাবার মিলে তাহলে কি হচ্ছে পরিমাণ বা সংখ্যা হচ্ছে জন এখন জন হলো কেন বিশ জন শিক্ষার্থীর মধ্যে জন হলো কিভাবে এখানে গাইড একজন গাইড যুক্ত হবে তাহলে একজন গাইড যুক্ত হলে কি হয় জন হয় আর যদি গাইড যুক্ত না হয় তাহলে বিশ জনে রাখতে পারো তাহলে এই দুটো গুণ করলে কত হবে ষোলো হাজার আটশো এরপরে অন্যান্য খরচ ধরছি দর বা ইউনিট পূর্তি এক হাজার করে আর পরিমাণ হচ্ছে জন তাহলে কত হাজার একুশ হাজার টাকা এভাবে এখানে খরচের পরিকল্পনা দলগত কাজটির উত্তর করবা এরপরে এখানে ট্যুর কনফার্মেশন এগুলো পরে নিবা এরপরে ইকো ট্যুর গাইডিং এর অনুশীলন বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে সমন্বয়ন সমূল্যায়ন হলো এই অধ্যায়ের সর্বশেষ কাজ বাড়ির সদস্য বা অতিথিদের নিয়ে আয়োজিত ইকো ট্যুর পরিচালনা করতে গিয়ে যে সব কাজ করেছো তার বিবরণ লেখো এখন এই কাজটি করার জন্য সংগ্রহেছে এক জায়গা নির্বাচন তুমি কোন কোন বিষয় লক্ষ্য রেখে ইকো ট্যুরের স্থান বা স্পট বা জায়গা নির্বাচন করেছো এর উত্তর যেভাবে করবা আমি প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের স্থাপত্য শৈলী বিবেচনা করেছি এরপরে কি পাহাড় সমুদ্র নদী লেক প্রভৃতি প্রকৃতির অংশ এখানে ঘুরতে গেলে মন ভরে যায় এই বিষয়গুলো লক্ষ্য রেখে ইকো ট্যুরের স্থান নির্বাচন করেছি এরপরে কি হচ্ছে ট্যুর প্ল্যান তৈরি ট্যুর প্ল্যান তৈরি এখানে ট্যুর প্ল্যান তৈরির ক্ষেত্রে তুমি কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রেখেছো সময় খরচ দূরত্ব স্বাস্থ্যবিধির উপর কি করা হয়েছে লক্ষ্য রাখা হয়েছে এরপরে তিন খরচের পরিকল্পনা তৈরি খরচের পরিকল্পনা তৈরি সময় তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করেছো এর উত্তরে যা লাগবা পরিবারের বিজ্ঞজনের পরিকল্পনা বাজারে তৈজসপত্রের দাম যাচাই খসড়া তালিকা এরপরে চার ইকো ট্যুর গাইডিং সম্পর্কে অনুভূতি প্রকাশ ইকো ট্যুর সম্পর্কে অভিভাবকের অনুভূতি নিজের অনুভূতি লেখ এখানে অভিভাবকের অনুভূতি আমি তার গাইডের জন্য খুশি কিন্তু তার নিরাপত্তার জন্য উদ্বিগ্ন নিজের অনুভূতি আমি ইকো ট্যুর গাইড হিসাবে কাজ করতে পেরে অনেক খুশি এভাবে এখানে সমূল্যায়নের এই চারটি প্রশ্নের উত্তর করবা এরপরে শিক্ষকের মন্তব্য এখানে নিয়ে নিবা তাহলে এই ছিল শিকোন অভিজ্ঞতা সাত স্কিল কোর্স এক এর সম্পূর্ণ উত্তর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন